हाइड्रोजेन जौग जलीय द्रवणे आयनित हुए कैटायन रूपे हाइड्रोजेन आयन दे कैटायन रूपे हाइड्रोजेन आयन दे हाइड्रोजेन आयन छाड़ा और अन्य कोई आयन दे ना तादेके आमरा बोलबो एसिड। ताहले एसिड काके बोले जे समस्त हाइड्रोजेन गठित जौगगुली जलीय द्रवण आयनित हुए केवलमात्र कैटायन रूपे हाइड्रोजेन आयन पावा जाए तादिके आमरा बोलबो एसिड। एई एसिडेर धर्मगुलो कि कि धर्मगुलो एई एसिडेर धर्म आमरा दुरकम भावे बोलते पारि। एकटा हच्छे भौत धर्म एसिडेर ভৌত ধর্ম বলতে আমরা কোনগুলো বুঝব যেগুলো আমরা ভৌত অবস্থায় আমরা অ্যাসিডকে চিনতে পারব। যেমন ধরো অ্যাসিডকে যদি আমরা স্বাদ গ্রহণ করি তাহলে আমরা দেখব কি অ্যাসিড টক টক লাগছে স্বাদের টক। দু নম্বর পয়েন্ট কি ওই অ্যাসিডের জলীয় দ্রবণে আমরা যদি একটা নীল লিটমাসকে ডুব তাহলে সেটা দেখব লাল রঙে পরিণত হচ্ছে। আর কি যদি ওর ঘন জলীয় দ্রবণ আমরা চামড়ায় খেলি তাহলে দেখব চামড়াটা ক্ষয় করছে। তাহলে সেটা আমরা এক কথায় কি বলতে পারবো যে অ্যাসিডের ঘন জলীয় দ্রবণ অত্যন্ত ক্ষয়কারী তরল পদার্থ। তাহলে ভৌত ধর্ম আমরা তিনটে বলছি। প্রথমটা কি বললুম বললুম যে অ্যাসিড স্বাদে টক। দু নম্বর পয়েন্ট বললুম কি লিট লিটমাসকে লাল করে। তিন নম্বর হচ্ছে ঘন জলীয় দ্রবণ অত্যন্ত ক্ষয়কারী তরল পদার্থ। এর দু নম্বর আছে রাসায়নিক ধর্ম তাহলে থাকবে রাসায়নিক ধর্ম। এই রাসায়নিক ধর্মগুলো আমি আবার তিনটে তোমাদেরকে বলছি। এক নম্বর প্রথমেই বলেছি যে হাইড্রোজেন ঘটিত যৌগের জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে আমরা হাইড্রোজেন আয়ন পাই। দু নম্বর হচ্ছে ক্ষারের সঙ্গে এরা বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তিন নম্বর পয়েন্ট যে কোনো ধাতুর সঙ্গে ব্যতিক্রম সোনা রূপ প্লাটিনাম যেগুলো আমরা বর ধাতু বা অভিজাত ধাতু বলি সেই ধাতুগুলো বাদ দিয়ে অন্য যে কোনো ধাতুর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করে সেই ধাতু ধাতব লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আর কি হয় এই অ্যাসিড যে কোনো কার্বনেট বা বাইকার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে সেই ধাতব লবণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর জল উৎপন্ন করে। তাহলে রাসায়নিক ধর্মগুলো কি কি বলল এক নম্বরে বলছি জলীয় দ্রবণ আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন পাওয়া যায়। দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। তিন নম্বর পয়েন্টটা কি যে কোনো ধাতুর সঙ্গে
एसिड बिक्रिया करे सेई धातु धातव लवण एवं हाइड्रोजेन गैस उत्पन्न करे। चार नम्बर पॉइंट, जे कोनो कार्बोनेट बा बाइकार्बोनेट लवणेर संगे बिक्रिया करे कार्बन डाइऑक्साइड धातव कार्बोनेट एवं जल उत्पन्न करे। এরপরে আমরা যাব অ্যাসিড উৎস অনুযায়ী কয় প্রকার ও কি কি। উৎস অনুযায়ী অ্যাসিডকে আমরা ক ভাগে ভাঙতে পেরেছি বা ভেঙেছি সেটা হলে পদের বুঝি। প্রথমে তোমরা লেখবে উৎস, উৎস বলে একে তোমরা দুটো ভাগে ভাগ করো। একটা হচ্ছে অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড, দু নম্বর হচ্ছে জৈব অ্যাসিড। হয়তো ভাবে এগুলো আবার কি অ্যাসিড রে বাবা। অজৈব অ্যাসিড বলতে আমরা সেই অ্যাসিডগুলো বলবো যে সমস্ত অ্যাসিডগুলো অজৈব পদার্থ থেকে তৈরি হয়। তাহলে তোমরা লিখো যে যে সমস্ত অ্যাসিড, যে সমস্ত অ্যাসিড অজৈব পদার্থ থেকে তৈরি করা যায় তাদের আমরা অজৈব অ্যাসিড বলব। যেমন নাইট্রাট থেকে, নাইট্রাট এই যে একটা অজৈব পদার্থ, এই নাইট্রাট অজৈব পদার্থ থেকে আমরা নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি, নাইট্রিক অ্যাসিড তৈরি করতে পারি। যে অ্যাসিডটা সংকেত HNO3। আবার সালফার থেকে, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4। আবার সমুদ্রের লবণ থেকে বা খাদ্য লবণ থেকে, খাদ্য লবণ থেকে আমরা পাই হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড যার সংকেত HCl। তাহলে অজৈব অ্যাসিড কাকে বলে? অজৈব পদার্থ থেকে যে সমস্ত অ্যাসিড গুলো আমরা তৈরি করতে পারি তাদেরকে আমরা বলবো অজৈব অ্যাসিড। সেই অজৈব পদার্থ গুলো কি? যেমন নাইট্রাট থেকে আমরা পাই নাইট্রিক অ্যাসিড, সালফার থেকে সালফিউরিক অ্যাসিড এবং খাদ্য লবণ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই যে অজৈব পদার্থ নাইট্রাট, সালফার, খাদ্য লবণ, এদের থেকে আমরা এই অ্যাসিডগুলো পাচ্ছি বলে এই অ্যাসিডগুলোকে আমরা বলছি অজৈব অ্যাসিড। তেমনি আবার জৈব অ্যাসিড কাকে বলে? জৈব অ্যাসিড তোমরা এটা মনে রাখবে যে জৈব অ্যাসিডে কার্বন পরমাণু অবশ্যই থাকবে। এই কার্বন পরমাণু যুক্ত যে অ্যাসিডের উৎস হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ, তাদেরকেই আমরা বলবো জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড কাকে বলে? কার্বন পরমাণু যুক্ত এবং যে অ্যাসিডের উৎস প্রাণী এবং উদ্ভিদ, তাদের আমরা বলব জৈব অ্যাসিড। এরপর আমাদের বলেছি কি প্রাণী এবং উদ্ভিদ, তাহলে প্রাণী থেকে পাওয়া যায় এমন দুটো জৈব অ্যাসিডের আমরা নাম বলছি। প্রাণী থেকে পাওয়া যায়, তোমরা লিখো প্রাণী থেকে, প্রাণী থেকে পাওয়া যায়, পাওয়া যায় জৈব অ্যাসিড
যেমন হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড। এটা কোথা থেকে পাই? আমরা গরুর দুধ থেকে ল্যাকটিক অ্যাসিড পাই। মৌমাছি বা পিঁপড়ের হুল থেকে আমরা কি পাই? ফরমিক অ্যাসিড, ফরমিক অ্যাসিড। ফরমিক এইগুলো আমরা প্রাণী থেকে পাচ্ছি। তেমনি আবার উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদ থেকে পাওয়া যায় যে জৈব আছে, তাদেরও আমি তোমাদের দুটো নাম শোনাচ্ছি। এক নম্বর পয়েন্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই তেঁতুলকে চিনো সবাই। তেঁতুলের মধ্যে যে অ্যাসিডটা আমাদের থাকে সেটার নাম হচ্ছে টাটারিক অ্যাসিড, টাটারিক অ্যাসিড। আর ধরো লেবুতে যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। এরপর যদি বলি প্রাণী এবং উদ্ভিদ উভয় থেকে পাওয়া যায় এমন একটি অ্যাসিড, চা থেকে ট্যানিক অ্যাসিড, এবং প্রাণী এবং উদ্ভিদ উভয় থেকে পাওয়া যায় এমন একটি অ্যাসিড ফরমিক অ্যাসিড। এই ফরমিক অ্যাসিড যেমন মৌমাছি বা পিঁপড়ে থেকে আমরা পাই, তেমনি এই ফরমিক অ্যাসিড আবার বিচ্ছুতি গাছের থেকেও আমরা পাই। তাহলে তোমাদের দিকে বলে যে প্রাণী এবং উদ্ভিদ উভয় থেকে পাওয়া যায় এমন একটি অ্যাসিডের নাম বলো, তখন তোমরা লিখবে ফরমিক অ্যাসিড। এটা গেল উৎসন্দায়ী অ্যাসিডকে আমরা দুভাগে ভাগ করে প্রত্যেক ভাগে আমরা উদাহরণগুলো এবং সংজ্ঞাগুলো বলব। এরপরে আমরা লিখব আণবিক গঠন অনুযায়ী অ্যাসিড কয় প্রকার ও কি কি। আণবিক গঠন অনুযায়ী অ্যাসিড কয় প্রকার ও কি কি। আণবিক গঠন অনুযায়ী অ্যাসিড হচ্ছে দুই প্রকার, একের হচ্ছে অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড। দু নম্বর হচ্ছে হাইড্রা অ্যাসিড, হাইড্রা অ্যাসিড। অক্সি অ্যাসিড কাকে বলে? যে সমস্ত অ্যাসিডের অণুতে এক বা একাধিক অক্সিজেন পরমাণু যুক্ত থাকে এবং তার সঙ্গে যে কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত থাকে তখন তাকে আমরা বলব অক্সি অ্যাসিড। যেমন অক্সি অ্যাসিডের উদাহরণ হচ্ছে H2SO4। দেখো এখানে অক্সিজেন পরমাণু চারটে আছে। আবার দেখো HNO3 নাইট্রিক অ্যাসিড, অক্সিজেনের পরমাণু তিনটে আছে। আবার দেখো অ্যাসিটিক অ্যাসিড, এখানেও অক্সিজেনের পরমাণু আছে অ্যাসিটিক অ্যাসিড। এই যে একাধিক অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত যে সমস্ত অ্যাসিডের অণু তা থেকে আমরা বলছি অক্সি অ্যাসিড।
হাইড্রোক্সিল কাকে বলে? যে সমস্ত অ্যাসিডের অণুতে কোনো অক্সিজেন পরমাণু থাকবে না, তাহলে থাকবে কি? হাইড্রোজেন পরমাণুর সাথে যে কোনো অধাতব মৌল বা মূলক যুক্ত থাকবে তাদের আমরা বলবো হাইড্রা অ্যাসিড। তাহলে হাইড্রা অ্যাসিডে উদাহরণগুলোকে জানতে হবে কি কি। হাইড্রা অ্যাসিডের উদাহরণ হচ্ছে HCl। দেখো এখানে কোনো অক্সিজেন পরমাণু আছে, এখানে কোনো অক্সিজেন পরমাণু নাই। আবার দেখো HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, এখানে দেখো কোনো হাইড্রোজেন অক্সিজেন পরমাণু নাই। আবার হাইড্রোফ্লুরিক অ্যাসিড HF, হাইড্রোসায়োনিক অ্যাসিড HCl, হাইড্রোআয়োডাইক অ্যাসিড HI। এই যে দেখো এতগুলো অ্যাসিডের নাম আমরা তোমাকে বলবো, এদের মধ্যে কোন অ্যাসিডের একটা অণুতে দেখাও কি অক্সিজেন পরমাণু আছে কিনা? একটা অক্সিজেন পরমাণু নাই, তাই আমরা এদেরকে বলছি হাইড্রা অ্যাসিড। এরপরে যাব আয়নিত হওয়ার ক্ষমতা অনুযায়ী অ্যাসিড কয় প্রকার ও কি কি। আয়নিত হওয়ার ক্ষমতা অনুযায়ী অ্যাসিড হচ্ছে দুই প্রকার, সেই দুই প্রকার কি কি? এক নম্বর হচ্ছে তীব্র অ্যাসিড, দু নম্বর হচ্ছে মৃদু অ্যাসিড। তাহলে এই তীব্র আর মৃদু অ্যাসিডগুলো কোনগুলোকে বলবো তীব্র অ্যাসিড আর কোনগুলোকে বলবো মৃদু অ্যাসিড? তীব্র অ্যাসিড বলতে আমরা সেগুলোকে বুঝাবো যে সমস্ত অ্যাসিডের অণুতে আয়নিত হয়ে বেশি সংখ্যক হাইড্রোজেন আয়ন দেয় এবং কম পরিমাণে অণু আণবিক অবস্থায় রয়ে যায় তাদেরকে আমরা বলবো তীব্র অ্যাসিড। তাহলে আমি আবার একবার বলছি, যে সমস্ত অ্যাসিডের অণু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে বেশি সংখ্যক ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন পাওয়া যায় তাদের আমরা বলবো তীব্র অ্যাসিড। যেমন তীব্র অ্যাসিডের উদাহরণ কি কি? যেমন হচ্ছে HNO3, HNO3 এটা একটি তীব্র অ্যাসিড। গাঢ় H2SO4 এটি একটি তীব্র অ্যাসিড। আচ্ছা গাঢ় HCl এটি একটি তীব্র অ্যাসিড। তাহলে এদের অণু সম্পূর্ণরূপে আয়নিত হয়ে বেশি পরিমাণে আমাদের ক্যাটায়নটা হাইড্রোজেন দেয় আর কম সংখ্যক অণু আণবিক অবস্থায় রয়ে যায় বলে আমরা এইগুলোকে বলবো তীব্র অ্যাসিড। তাহলে মৃদু অ্যাসিড কাদেরকে বলবো? এর ঠিক বিপরীতটা তোমরা চিন্তা ভাবনা করো, যে সমস্ত অ্যাসিডের জলীয় দ্রবণ আংশিক, ওই যেটা বলেছিলাম সম্পূর্ণ ওটা তোমরা বলবো আংশিক, আংশিক বিয়োজিত হয়ে কম পরিমাণে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন দেয় এবং বেশি পরিমাণে অণু আণবিক অবস্থায় হয়ে যায় তাদের আমরা বলবো মৃদু অ্যাসিড। সেই মৃদু অ্যাসিডের উদাহরণ দিকে যেমন হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা একটি মৃদু অ্যাসিড। তারপরে কি HBr একটি মৃদু অ্যাসিড, HF একটি মৃদু অ্যাসিড, কার্বনিক অ্যাসিড H2CO3 এটি একটি মৃদু অ্যাসিড। এদের কি হয়? যদিও দ্রবণে কম সংখ্যক আয়নিত রূপে আমরা হাইড্রোজেন আয়ন পাই এবং বেশি পরিমাণে এদের অণুগুলো আণবিক অবস্থায় হয়ে যায় বলে আমরা এদেরকে বলি মৃদু অ্যাসিড। এরপরে যাবো ধারণ ক্ষমতা অনুযায়ী অ্যাসিড কয় প্রকার ও কি কি। ধারণ ক্ষমতা অনুযায়ী এই অ্যাসিডগুলো দুই ভাগে আমরা ভাগ করি, একটা হচ্ছে জারক অ্যাসিড আর একটা হচ্ছে অজারক অ্যাসিড। তাহলে জারক অ্যাসিড আমরা কাকে বলবো? যে সমস্ত অ্যাসিডগুলো সহজে বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয় তাদের আমরা বলবো জারক অ্যাসিড। এই জারক অ্যাসিডগুলো উদাহরণ হচ্ছে ঘন HNO3,
घन नाइट्रिक एसिड, घन सल्फ्यूरिक एसिड, घन कार्बोनिक एसिड। আর অজানক অ্যাসিড কাকে বলবো? যে সমস্ত অ্যাসিড গুলো সহজে বিয়োজিত হয়ে জায়মান রূপে অক্সিজেন দেয় না তাদের আমরা বলবো অজানক অ্যাসিড। যেমন লৌহ এইচসিএল, লৌহ ইউরিয়া, এরকম যে অ্যাসিড গুলো জার্মান অক্সিজেন দিবেনি তাদের আমরা অজারক অ্যাসিড বলব। তাহলে অ্যাসিডের এখন পর্যন্ত যে ভাগগুলো আমরা বলুন, কি কি উৎস অনুযায়ী অ্যাসিড কয় প্রকার, তারপরে আণবিক গঠন অনুযায়ী অ্যাসিড কয় প্রকার, তারপরে বলবো আয়নিত হওয়ার ক্ষমতা অনুযায়ী অ্যাসিড কয় প্রকার, আর বলবো জারণ ক্ষমতা অনুযায়ী অ্যাসিড কয় প্রকার। এরপরে অ্যাসিডের অম্ল, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কাকে বলে? অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলতে আমরা কি বুঝি? অ্যাসিডের একটি অণু তার মধ্যে যত সংখ্যক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু পাব সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটাই হবে ওই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। তাহলে ক্ষারগ্রাহিতা কাকে বলে? অ্যাসিডের একটি অণু প্রতিস্থাপনীয় যে কয়টি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারবে সেই প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণুর সংখ্যাই হবে কি ওই অ্যাসিডের, অ্যাসিড এর ক্ষারগ্রাহিতা। সেই ক্ষারগ্রাহিতা অনুযায়ী অ্যাসিডকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, যার একটা হচ্ছে এক ক্ষারগ্রাহিতা অ্যাসিড, এক ক্ষারগ্রাহিতা গ্রাহিতা অ্যাসিড, অ্যাসিড দ্বিক্ষারগ্রাহিতা অ্যাসিড, তিনের হচ্ছে তিন ক্ষারগ্রাহিতা ত্রিক্ষারগ্রাহিতা অ্যাসিড। এরপরে জানতে হবে এই যে এক ক্ষারগ্রাহিতা অ্যাসিড বসছি কাকে বলে, কাকে বলে যে